মানুষ আইব রে, একে নজর দেখিতে মানুষ আইব রে। হাবেলি মিডিয়া ইসলাম প্রচারের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তোমার কবরের কষ্টের বাজু হবে না। আমার নবী বলেন, মাটি যখন তোমার চাপা মারব, হাঁটি গোলা তোলার মতো নরম বানাইয়া ফেলব। ও বন্ধু, ভালো জায়গা না, কবর বড় ভয়ঙ্কর জায়গা। বিদেশের খবর সেকেন্ডে দেওয়া যায়, কবরের খবর নেওয়া যায় না। বাংলাদেশের একটা নায়িকার নাম অন্তরা, পত্রিকায় পাইলাম এই মেয়েটা মারা যাওয়ার পরে ময়না তদন্তের জন্য অনেক মাস পরে তার কবর থেকে লাশটা তুলছে। দুনিয়ায় থাকার সময় তার চেহারার কি সৌন্দর্য, কিন্তু কবর দেওয়ার পরে হাজার মানুষ কবরের চতুর্পাশে দাঁড়াইছে, নায়িকারে কবর থেকে তুলতেছে চেহারাটা না জানে কেমন দেখার জন্য। কিন্তু কবর যখন খুলল, এত সুন্দর আমার কণ্ঠ থাকবে না, আমার চেহারা থাকবে না। যদি তুমি পাগলের মতো পাগল হতে পারো, তোমার মাটিও সইব না, জমেও ধরবে না। কথা বলো না ঠিক না বেঠে। আমার নবীময় কবরের কত মজা, মাটি তোমারে চাপা মারব। দুই নম্বর আজাব কোনটা জাননি, কবরের ভিতরে একটা ফেরেশতা আল্লাহ নামায়া দিল, ওই ফেরেশতাটা ভাই কানেও শোনে না, ওই ফেরেশতাটা চোখেও দেখে না। পৃথিবীর সমান এত বড় একটা হাতুড়ি লইয়া কবরে নামব, আল্লাহ কইব বেঈমান রে ভাইরা, কানেও শোনে না চোখেও দেখে না, অন্ধকার কবরে এমন জোরে হাতুড়ি দিয়া চাপা মারব। গাছের মধ্যে পেরাক যেমন মারে, বাড়ি দিলে গাড়ি বাজায়, ওই হাতুড়ি দিয়া ওই ফেরেশতাটা কবরে তারে বাড়ি মারব। 70 গজ মাটির নিচে ঢুকিয়ে দেই, শুধুমাত্র তাই নয়, কি হবে তাহির ওয়াজ দিয়া, এত সম্মান কি হবে, হাজার মানুষ তাকে লাভ হইব কি। এক নজরে দেখার জন্য বাড়িতে যাইবেন, জানাজার নামাজ বেশি হইলে পড়তে যাইবেন, কিন্তু আমার কবরের খবর আর কেউ নিবেন না। মানুষ আইব রে, একে নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার ও চিড়ি পাখি, দেহ খাঁচার ও চিড়ি পাখি, উইরা যেদিন যাইব রে, একে নজর দেখিতে মানুষ আইব। কন্যা বকন্যা মানুষ আইব রে, একে নজর সবাই জমানো খুলো। দেহ কাচার ও চিনি পাখি, দেহ কাচার আল্লাহ, আরে উইরা যেদিন যাইও রে, একে নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, একে নজর দেখি নয়ন জলে বুগুয়া, নয়ন জলে আচির বিদায় দিব রে, একে নজর দেখিতে মানুষ আইব রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেনে বলো আল্লাহু আকবার।
বন্ধু বললাম, তোমার বাড়িটা দেওয়ার জন্য একদিন বন্ধু বলি নাই, তোমার জমিনে একটা লেখা দেওয়ার জন্য তোমার বন্ধু বলি নাই, শুধু বন্ধু বইলা বোঝাইতে চাই বন্ধু, তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু, কিন্তু তুমি মারা গেলে তোমার কবরের পাশে আমি যাইতে পারি না, তোমার কবরের পাশে যাইয়া বন্ধু একটা রাত্র শুইবে না, শুধু একটা কথা বুঝাইয়া দিতে চাই বন্ধু, কবরে যদি শান্তি পাও তাইলে আমার মদিনা ওয়ালার দিকে হাতটা বাড়াইয়া দেওয়ার দরকার আছে না। কবরের পায়ের দিক দিয়া হেমন ভাবে একটা সাপ থাকবে, ওই সাপের চোখ গুলা থাকবে আগুনের চাইতে 70 গুণ লাল, আর দাঁত গুলা থাকবে 70 গজ লম্বা, মাথায় থাকবে মহিলাদের চুলের মতন চুল, মহিলাদের চুলের মতন চুল থাকবে একেবারে প্রেমী বান্দা থাকবে, ওই মহিলাদের চুলের মতন চুল, ওই সাপের গায়ের ভিতরে এমন একটা দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকের ভিতরে একটা সেকেন্ডের জন্য লাগতো ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতু, ওই সাপটা, ওই সাপটা এত লম্বা 450 কিলোমিটার লম্বা, এই গুরুস্থান আছে নি এলাকায়, কোন দিকে কোন দিকে গুরুস্থান, এই দিকে যদি হইয়া থাকে ওই গুরুস্থান একটা মানুষকে যদি পাইতাম জিজ্ঞেস করতাম কবরে কেন আস, উত্তর দিত এই কবরে নবী ছাড়া কেউ আপন নাই, বন্ধু যাবে চোখেরই পলকে তুমি একটু গজল গাইতেছি, অসুবিধা আছে আপনারা সব গজল মননের উপর ওয়াজের মতনই গজল গুলো, চোখেরই পলকে তুমি হতে পারো না, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হতে এলাম তোমার নামে তীরে মাইকে, হবে এলাম তোমার নামে তীরে মাইকে, এ বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়ারে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবলি হাওয়ায় তুমি যে রঙ্গিনী গুরি, তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবলি হাওয়ায় তুমি যে রঙ্গিনী গুরি, দুনিয়াতে চোখেরই পলকে তুমি আজীবনে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মাসিদে মাইকে, হবে এলাম তোমার নাম মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি জানা যায় শরীর হবে তোর
তোমার কাছে বেশি যাদের সাথে চলতে তুমি তাকে দিবানিসি জানা যায় শরীরই হবে তোমার কাছে বেশি ও ও তোমাকে পালকিতে বাড়ি এই জমিনে ফসল ফলে আপনি খাচ্ছেন না, আপনার বাবার ফসল জমিন ফলে আপনি খাচ্ছেন না, ওই যে বাড়িওয়ালা বাড়িতে বাড়িতে কথা বলে না ঠিক কিনা বলে আমি আসবার আগে আমি আমি আজকে আসার আগে দোকানে শুরু গেছি আমার কষ্ট লাগে, আপনারা হাসেন তো, আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমি মরণের গজল বলবো, ওরা সকাল বেলা আমি গান গেছি, এর সাথে দুঃখ আর কষ্ট আল্লাহ বলেন আজকে কাউকে সার দেওয়া হবে না। আমার মেয়ে কষ্ট লাগে এই দেশে টকশোতে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, এই দেশে প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদের ব্যাপারে কারো মাথা ব্যথা নেই। তাহলে স্বাভাবিকভাবে কিছু কথা বললো অস্বাভাবিকভাবে জনসমুদ্রে তুলে উপস্থাপন করে তাহিরকে প্রশ্নবিদ্ধ যারা করতে চায় আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক লোকের ইন্দা তাহিরি কিছুই আসা যায় না। আমরা আল্লাহ রসুলের ভালোবাসা চাই ঠিক কিনা বলেন, নিন্দুকরা নিন্দা করতেই পারে সেদিকে কান দেওয়ার টাইম নেই, যারা আমাকে ঘৃণা করে তাদেরকে নিয়ে ভাবার সময় নেই, যারা আমাকে ফলো করে যারা আমাকে ভালোবাসে
তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি। এরপরে কি আর কথা হতে পারে? হতে পারে। আর সবচেয়ে বড় প্রবলেম আপনারা, এরা যখন তো আমি গান গাইছি সাফাত মারা নাকি লেগিয়া যখন দেখি আমার নবীর বিরুদ্ধে কেউ আঙ্গুল করে কথা বলে, আঙ্গুলকে বাধা করাই দেওয়া আমার জন্য সরস। দশটার সময় মোটামুটি কথাগুলো অনেকে কানে যাইতো, এখন তো মরে গেছে এরা বলে আমরা নাকি বারোটার পরে এরা গালাগালি করি, দশজন মানুষও নাকি থাকে না, এইভাবে কিছু কথা বলে মানুষে দশজন পনেরোজন লোক লইয়া আপনারা গালাগালি করে, দশজন পনেরোজন রাত্র দুইটা নাই তিনটা নাই দিন নাই রাত নাই হাজার হাজার লোক ওই দিনও কোসোয়াত মাহফিল করছে, তাই এক লক্ষ লোক নিয়ে মাহফিল করছে, গত পরশু দিন মাহফিল করছে, ইতিহাস রেকর্ড করেছে মাহফিল মাগরিবের নামাজের পরে, হ্যাঁ সিঙ্গা দরবার চট্টগ্রাম সুরের মন। যারা দলিলে দুর্বল, যারা দলিলে দুর্বল এরা কিন্তু কিছু কবি নাকি মাইকের সামনে কাজ করতে দিচ্ছে যা দূরশ্রী পড়েন সব ঠিক খারাপ হতেছে নাকি? এই মানে শাস্তি কবর আছে না নাই? আর কবর আজাব কি সত্য না মিথ্যা? আমার নবী একটু, আমার নবী কবরের পাশ দিয়ে যাইতেছে, তো আমার নবী বলতেছেন সাহাবারা আমার জন্য দুইটা খেজুরের ডাল নিয়ে আসো, আল্লাহ কিসের ডাল নিয়ে আসো? খেজুরের ডাল। আমার নবী দুইটা কবরের উপরে দুইটা খেজুরের ডাল লাগাই দিছে। আপনি কবরের উপরে খেজুরের ডাল লাগালেন কেন? আমার নবী বলে আমি দেখতেছি কবরে আজাব হইতেছে। আচ্ছা আমার নবী কি কবরের ভিতরে না কবরের উপরে? আর লাশটা? তো আমরা এলাকার গুরুস্থান নাকি বেশি দূরে নাকি? যাইয়া দেখেন না একটা লাশ দেখা যায় উপর লাইটটা দেখেন না আজাব হয়েছে না গজব হইতেছে দেখেন না শুধু সামনে চলে পিছনে দেখি না আর মানে বেশি দেখব না। আমার নবী বলেন আমি দেখতেছি কবরের ভিতরে কি হইতেছে, এই দুইটা ডাল লাগাইছি এই জন্য এই ডালগুলো যতদিন কাঁচা থাকবে কবর আজাব আমার আল্লাহ হালকা করে দিবে। গাছের সাথে কবর আজাবের সম্পর্ক কি? আমার নবীর গাছ আল্লাহর জিকির করে, মানুষ মারা যাওয়ার পরে কবর ডাইল গেট বার দলিল ভাই শুনবি এই পেয়ার দোকগুলো কবে এগুলো বেদাত
গতকাল চট্টগ্রাম কইছিলাম অনেকে তো মিলাদুন নবী কথা আর দিছে তোর জন্ম কথা নবীরা বলে মিলাদুন নবী না তুইও তো নবীরা বলে আসতে না নবীর মিলাদুন নবী কথা তোর তোর সত্য মুষ্টি কথা ঠিক কিনা বলো সব ভান দেখে কথা বলবে আমার নবীর উপরে কবর লাশ কি গাছ আল্লাহ এখন সাহাবার ভাগ্য যে কত ভালো ওরা নবীর ডাইরে জায়গায় নবী গো কি কিসের জন্য আজাব হচ্ছে আমার নবী কয় এটা ইসলাম হলে লেগে কাটা লাগবে আমার নবী কয় একটা কবরে আজাব হচ্ছে সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না এরপরে যদি বলি উযু তো ধরার কথা যে অনেক কোলা পান আছে প্রস্রাব কইরা পানিও নাই না ঠিক আচ্ছা কেন নাই না তার কারণ পাইছি আমি দুইটা প্রস্রাব করে কেন পানি নেয় না তার কারণ আমি দুইটা পাইছি একটা কারণে নামাজ যখন পড়ি না প্রস্রাব করে পানি নিয়ে একটা আমি নবী ক্যানভাসের বাইরে বাইরে করি আমি নবী ক্যানভাস আমি নবী শাহ ঠিক ওরা আমার তো আমার আমার যারা জীবনে আমারে রাস্তা দিয়ে গেলে অনেকে তো ওয়া শুনলেন আমার চিন্ত এখন দেখতেছি এই বাংলাদেশের মধ্যে গুগল যারা ইউজ করে সার্চ ট্যাং করতেছেন সব যারা 100% মানুষ যার নেট চালায় তারা আমাকে নিয়ে গবেষণা করছে তো এটাই কিন্তু রেকর্ড বাংলাদেশে যারা জীবন আমার দেখবে নাই ওরা ওই গতকাল আসতেছি রাঙ্গামাটি রোডে এক লোকে পাস ম্যান ওই বিভিন্ন গাড়ি চেক করে হুট করে আপনি তাই সামনে আমি বলছেন যে আমি তাই আগে আপনি কি আমার মাস দেখছেন কো না এই এক মাস ধরে আপনাকে চিনি তো এখন চিনলেন কিভাবে তো কি বলেন আপনার আপনাকে কত দেখছে হিসাব নাই এক মাসের ভিতরে কত দেখছে হিসাব নাই তার মানে হলো কখনো কখনো আবু জাহিলার কারণেও ইসলামের খেদমত হয়েছে হ্যাঁ যায় মানুষের কইছে এই মুহাম্মদের কোরআন তারা তারা হলিস ডাক্তার দেবেন সে আমাদের আবু জাহিলের কত মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনিস না হে জাদুঘর জাদুঘর কিন্তু রাত্রিবেলা দেখা যায় হে হে নিজ নিজে কোরআন তেলাওয়াত করছে আজকে কিন্তু সারা রাস্তা জিডি কইছে তাহির যাইতাছে বন্ড রাইতাছে গান বন্ড রাইতাছে ভিডিও গুলো ভাই ভাই বই রেকর্ড করতেছে ভিডিও ঠিক আদান শরীর দেখতে ইজি ছিনি এরপরে দেখবেন আমার লাগাই দিব ওই যে ভিডিও কি আইছে না গত গিয়েছে না ও যারা কেছে না হয়েছে ঠিক আছে এরও ঠিক আছে ভিডিও মেন দিকে কাটতে কাটতে নিয়ে ছোট ছোট কত দিকে কাটতে কাটতে নিয়ে লাগাই দিব লাগাই দিয়ে ফেলবো তাই বিশাল এটা করছে ওইটা করছে বিভিন্ন ধরনের কার কত কিছু আছে না বাবা হ্যাঁ কথায় আমি একটু কান দেই দেই না কেন এদেরকে নিয়ে ভাবার টাইম নাই ঠিক কি না বলে রাত্র বাস আছে কয়টা একটা থেকে 12টা বাজে
আপনারা সবই জানেন, তবে এখন নতুনত্বের চিন্তায় আছি, কথা কোন ঠিক কিনা বলা, নবীর শান গাইব গাইতেই থাকিব কথা বলেন ঠিক কিনা। সেই কথাটা বলতে চেয়েছিলাম, আপনাদের অনেকে প্রস্রাব করে গিলাগুলো ব্যবহার করেন না, এটা সাধারণ মনে করেন। আর আমার যুবকদের আরেকটা প্রবলেম আছে, আপনারা ক্রিকেট খেলা আছে না? হ্যাঁ, ক্রিকেট খেলবো, খেললে সারাদিন নাস্তা দিয়ে হাইটে কুস্কুরি দিয়ে নামবো, নামার পরই তারা কুস্কুরির মধ্যে প্রস্রাব করে দিবে সারা রাস্তায় প্রস্রাব পত্র। এটা একটা হাদিস মধ্যে বলতেছে, যারা পানিতে প্রস্রাব করে তাদের দুইটা সমস্যা হবে, এক নম্বর কবিরা গুনাহ, এক নম্বর কি পানিতে প্রস্রাব করা কবিরা, দুই নম্বর তার স্মৃতি শক্তি কমে যাবে, মেধা শক্তি কমে যাবে। আর পানির মধ্যে প্রস্রাব করা কেন কবিরা গুনাহ, পানির নিচে একজন কানা আব্দান সালেহান, একজন নেক বান্দা আছে, ওনার নাম হল হযরতে খিজির আলাইহিস্সালাম, যে খিজির আলাইহিস্সালামের কাছ থেকে মুসা নবী যাইয়া তরিকতের সবক আনছিলেন। কেমনে আনছিলেন? মুসা নবী একদিন মিটিং ও বড় বড় লেকচার দিতেছে, এক উম্মত ডাক দিয়েছে, মুসা নবী গো আপনি এত জ্ঞানী, আপনার মতন আর পৃথিবীতে কোনো জ্ঞানী নাই। মুসা নবী কয়, মানে কি কি হই, মানে কি হই? তখন যখন কইছে কি হই, গেছে আল্লাহর সঙ্গে তুই পাহাড়ে কথা বলতো, আল্লাহ কথা কয় না। মুসা তোমার উম্মত জিজ্ঞেসে তুমি জ্ঞানী, তুমি তো কইতে পারতা যে আমার চাইতে আর জ্ঞানী আছে, তুমি চুপ রইছো, তবে আমি আল্লাহ কইয়া দিই তোমার চাইতে আর জ্ঞানী আছে। আল্লাহ আমি নবী, আমার চাইতে আর জ্ঞানী যারা কয়টা হানি করে থাকে, কোথায় পাবো? দুই ত্রিভুতির মাঝখানে রাস্তা দিয়া, তো দুই নদীর পানির মাঝখানে পানি পানি ঘষা থাকে, কোন রাস্তা পানির মধ্যে আবার রাস্তা নিচে গেছে, এটা কোন রাস্তা? একটা কই মাছ বাজি করো, কি মাছ? মাছটা বাজি হইয়া নৌকার মতো উঠবা, ওইটা নৌকা ছাড়বা, যে জায়গা দিয়া ভাজি কই মাছটা জেতা হয়ে যায় জিন্দা হয়ে, যে জায়গাতে লাম পড়ব কই মাছটা, ওই দিক দিয়ে একটা রাস্তা পাইবা। মুসা নবী একজন লোক সাথে নিছেন, নিয়া বলছে আমি যদি ঘুমাই যাই গা তুমি দেখো মাছটা নি, জেতা হওয়া জিন্দা হওয়া কোন জায়গাতে পড়ে কইও। মুসা নবী ঘুমাই গেছে, তাই না একটু ঘুরে ঘুমাই গেছে, মাছ জানে কই গেছে গা, মুসা নবী উঠে কই তার এই মাছটা জেতা হইছে, কই মাছ তো গেছে, কই মাছ নাই, তো কই মাছ না আল্লাহ মাছ দিয়ে ধরে গেছে, নৌকা ঘোরাও, ঘোরায় আইসা দেখতেছেন একটা জায়গা যা ছিদ্র দেখা যায়, এই দিক দিয়ে মুসা নবী ঢুকছে, যাইয়া দেখে অনেক তলদেশে খিজির আলাইহিস্সালাম বসে বসে মনিবের জিকির করতেছে। এই পানির মধ্যে কি প্রস্রাব চলবে? আর দুই নম্বর কবরে কারা আজাব হয়, আমার নবী বলেন দুই নম্বর কবরে আজাব হওয়ার মূল কারণ হলো এই কবরের মানুষটা চুগুল খরি করত, চুগুল করাস না, এক জায়গার কথা আরেক জায়গা লাগা, এমন লোক আমরা বাড়িতে আছে না, দেখবেন আপনার মেয়েরে যদি কেউ দেখতে আসে আয়সা যদি জিজ্ঞাসা এই বাড়ির পাশের মেয়েটা কেমন, মেয়ে হিসাবে পরে এমন কিছু কুটনা আছে তাইনে কইব, হ এমনি অনেক ভালো আছে, তবে সারাদিন দেখছি কাল লোক যেন ফুল হালি ফিটিস ফিটিস করে, এমন এক কথা বিয়ার হইব, বিয়ার হইব, সারা দুনিয়ার মানুষ গোল্ডেন এ প্লাস পাওয়ার মেয়ে ছেলেটারে পুরস্কার দেয়, আর গরের লোকের গরের লোক দেখো বুঝছি কেমনে হাস করছে, নহর করে হাস করছে। মনে রাখবেন আপনার ক্ষতি কিন্তু দূরের মানুষ করবে না, আপনার ক্ষতি করবে আপনার খুব কাছের মানুষ, এটা মাথায় রাখবেন। আল্লাহর হাবিব বলেন কাফেররা আমাকে পাথর মেরেছে আমার কষ্ট এত লাগে নাই, মুনাফিকরা আমাকে এত কষ্ট দিয়েছে যা আমাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। ঠিক কি না? এই মুনাফিক আজকে যদি অন্য ধর্মের মানুষ আমার বিরুদ্ধে মামলা করতো মনটা বুঝ দিতাম, মামলা করছে কেনা, মুসলমানের ঘরে মুসলমান, তাই কোরআনটা মানলো কেনা, নিজের বাড়ি
যাচাই বাছাই নাই, কথাবার্তা নাই, হুট করে মামলা করে দিছে, একটা হেরেন জীবন হারাই দিছে। আসলে মূলত আমি যাচাই বাছাই করে দেখছি আমার বিরুদ্ধে মামলা জাস্ট একটা সু, তার উদ্দেশ্য ছিল উলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা কইরা ওই কুড়ির ভিতরে ওয়াজ মাহফিলের উপরে একটা নিষেধাজ্ঞা জারি করাইয়া উলামায়ে কেরামদেরকে সমাজ থেকে ওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করছিল ওই বেঈমান ডিকিরা বলো। কিন্তু 90% মুসলমানদের দেশে কোরআন সুন্নাহর কথা কেউ বন্ধ করার শক্তি এখনো পয়দা হয় নাই, ঠিক কিনা বলো? এই কবরের ভিতরে আযাব হচ্ছে চুবুলপুর। আজকে থেকে মুনাফিকি চলবে না, বন্ধ হবে, এই কথা মুনাফিকি চলবে না, বন্ধ হবে। এই অনেকে বলেন কবরের ভিতরে ইমানদাররা ঘুমায় থাকবে, আসলে ইমানদাররা ঘুমায় থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক আছে, কিন্তু বেঈমানরা কিয়ামত পর্যন্ত শাস্তি পাবে। এই কবর থেকে আপনাকে একদিন ইসরাফিলের সিংহ ফুৎকারের মাধ্যমে একটি ময়দানে তোলা হবে, ওই ময়দানের নাম হলো হাশরের ময়দান। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই হাশরের ময়দানে আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন গো, কিন্তু হাশরের ময়দানে কেউ কাউকে চিনতে পারবে না। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, সবার মুখের ভিতরে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে শুধুমাত্র কান্না করবে। মাতার আকি গাদ উপরে সূর্যটা থাকবে। আপনারা বলেন আমরা হাশরের ময়দানে আল্লাহর রহমত চাই কি চাই না? এই জন্য আমার বাবা কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ মাথা গলা পর্যন্ত পানিতে সাঁতার কাটবে। যার পাপ যেমন থাকবে এমন নদীর পানিতে তারা সাঁতার কাটবে। এবার সবাই হাশরের ময়দানে আমার আল্লাহরে ডাক দিবে। আজকের উলুহরের মানুষ জবানটা খুলে আমার আল্লাহরে ডাক দিই, এখন আল্লাহ মানি না, জবান খুলে বলো আল্লাহ, আজকের দিনটা হলো হাশরের দিন। আমার আল্লাহ হাশরের ময়দানে দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহার আর একটা কইল রহিম। এই দুইটা রং ধারণ করবে আল্লাহ হাশরের ময়দানে। কোন নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে না, সবার সব নবীদের মুখের ভিতরে শুধুমাত্র নফসি নফসি বলে কাঁদবে, কেউ সাহায্য করতে পারবে না। এবার আমি আপনি সবাই হাশরের ময়দানে কিছু কিছু মানুষদেরকে আমার আল্লাহ ওই গায়ের ভিতরে আগুনের শিকল দিয়া তারা আটকে রাখবে। এবার আল্লাহকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ এই সমস্ত লোকগুলোকে আগুনের শিকল দিয়া শরীরের মধ্যে বান্দা কেন? আমার আল্লাহ বলবে, এই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে মা বাবার মনে তারা কষ্ট দিয়েছে, চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার। এই জন্য আমার বাবারা মা বাবার মনে কষ্ট দিয়ে কবরে আযাব আছে, হাশরের ময়দানে আযাব আছে। আবার আমার নবীগণ সকল নবীগণ শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। এবার সকল উম্মতেরা আদম নবীর কাছে যাবে, যাওয়ার পরে বলবে আদম আমরা আপনার কাছে এসেছি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, জাকারিয়া নবী বলবে আমি পারবো না, ইউসুফ নবী বলবে আমি পারবো না গো। সব নবীদের মুখে শুধুমাত্র একটা আওয়াজ, নাফসি নাফসি বলে কাঁদবে। শেষ পর্যন্ত নবীগণ ওই নবীর উম্মতেরা ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাইয়া বলবে, ও ঈসা হাশরের ময়দানে আমার আল্লাহ এমন কাহার হয়ে গেছে কথা বলা যায় না, এই কঠিন মুসিবতের সময় থেকে আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী বলবে আমি পারবো না,
আসরের ময়দানে একটা মাত্র জায়গা আছে, ওই জায়গায় চলে যাও। ওই জায়গার নাম হইল মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের গুড়ার ভিতরে হযরতে আমার আমি আপনি দৌড়াইয়া যাইয়া দেখব। ওই মাকামে মাহমুদের গোড়ায় আমার নবী সেজদায় পড়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আর আল্লাহু আকবার হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? আর হজরে কে? এই জন্য আল্লাহ যদি আমার নবীকে ক্ষমতা দেন, আমাদের কাহারো দাদার কোনো অসুবিধা আছে নাই? কোন বন্ধুগণ নাই, দোহরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে কথা কন ঠিক না? আচ্ছা, আমার নবী সুপারিশ করতে পারলেন, কার কার বিশ্বাস আছে একটু হাত তুলে। আমি একটা স্লোগান দিব, নবীর সাফাত আমরা যারা চাই। নারে তাকবীর, এই আওয়াজে মানি না জবান করে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, যারা বলি নবী সুপারিশ করতে পারবে না, আমি বলি তাদের কথা ঠিক আছে। যারা নবীর দুশ্মন তাদের জন্য নবী সুপারিশ করবে। আর যারা আমরা নাম পাপী, আমরা হইলাম গুনাহগার, আমরা হইলাম খাকসার, আমরা হইলাম নালায়েক, আমরা হাশরের মাঠে আমরা জানি না আমি কতটুকু ইবাদত করেছি, আল্লাহ কবুল করছে কিনা তাও জানি না, এই জন্য আমরা হাশরের মাঠে নবী ছাড়া কোনো উপায় না, নবী ছাড়া কোনো উপায় না। যারা নবীর সুপারিশ করতে পারবে না বলে আসলে মূলত এরা হইলো দুশ্মনের আসল। কথা কি সঠিক? যাই হোক, আমার রাত্র চারটার উপরে বেজে গেছে। আসলে আপনারা যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি ভূমিকা আধা ঘন্টা সময় নষ্ট করি নাই, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। কারণ আমি জানি, কারণ মাত্র একটার পরে আপনাদের দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ হতে পারে। তবারক থাকলে গভীর রজনীতে একটা খোদা নিবারণের একটা মাধ্যম থাকে, তবারক যেহেতু নেই আপনাদের একটা অস্থিরতা আসতে পারে। যাই হোক, তাও আমাদের কোনো অসুবিধা নেই। আসেন দাঁড়িয়ে নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম এই পূর্ব উলহর আসে কিসের অন্তরে, দেখা দাও নবী গো স্বপনে, এই আরজ আপনার চরণে। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।